আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ক টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী 3.2-এর 16 নম্বর অঙ্কটি। 16 নম্বর অঙ্কে কী দেওয়া আছে একটু খেয়াল করে দেখো। এ ইকুয়াল টু √6 + √5 হলে a^6 - 1/a³ এর মান নির্ণয় করো। তাহলে a^6 - 1/a³ সমান আমরা লিখতে পারি a^6 - 1/a³, কারণ a^6 - 1/a³ সমান এটা, মানে এটা অথবা এটা ডান পাশেরটা আর বাম পাশটা সেম। আমরা শুধু বোঝার স্বার্থে এবং অঙ্কটির স্বার্থে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো a³ - 1/a³, এটাও কিন্তু সেমই। তোমরা একটু খেয়াল করে দেখো, কারণ এটাকে ভাঙলে কিন্তু ঠিক একই রকম a^6 - 1/a³ এটাই হয়। তাহলে এখন খেয়াল করে দেখো a³ - 1/a³ মানে হচ্ছে a³ - b³ সূত্র। ডান পাশে তোমরা খেয়াল করে দেখো a³ - b³ সূত্র আমরা দিয়ে দিয়েছি। সূত্রটি হলো a⁻³ + 3ab × a⁻ব। তাহলে পরবর্তী লাইনে একটু খেয়াল করে দেখো a⁻³ + 3 × a⁻³ × a⁻¹। এটাকে আই নাম্বার সমীকরণ দিয়ে আমরা ডিক্লেয়ার করলাম। তার পরবর্তী লাইনে তোমরা খেয়াল করে দেখো a = দেওয়া আছে √6 + √5। এ যদি √6 + √5 হয় তাহলে 1/a হবে √6 + √5, এটা আমরা লিখতেই পারি। পরবর্তী লাইনে আমরা √6 - √5 লব এবং হরকে গুণ করে পাই, মানে লবের ক্ষেত্রে আমরা √6 - 5 লিখলাম এবং হরের সাথেও কিন্তু আমরা √6 - √5 গুণ করলাম, কারণ এটা কাটাকাটি করলে কিন্তু সেই আগের সিচুয়েশনটাই চলে আসে। তাহলে পরবর্তী লাইনটা তোমরা একটু খেয়াল করে দেখো √6 - √5/√6, যেহেতু দুইটা আছে তাহলে হোল স্কোয়ার দিলাম, -√5 যেহেতু গুণ তাহলে হোল স্কোয়ার দিলাম। দেওয়ার পরে পরবর্তী লাইনে আমরা পেলাম আরেকটি সূত্র দেখো খেয়াল করে a² - b² = a + b a - b, মানে এই যে খেয়াল করে দেখো √6 + √5 এটাকে এ ধরলাম, √6 - √5 b ধরলাম, তাহলে a² - b² তাই √6 হোল স্কোয়ার - √5 হোল স্কোয়ার দিলাম। তাহলে পরবর্তী লাইনে দেখো √6 - √5 যেহেতু রুট এবং এর উপর স্কোয়ার আছে তাহলে কাটাকাটি যাবে, তাহলে 6 - 5 আমরা বসাতে পারি। পরবর্তী লাইনে তোমরা খেয়াল করে দেখো √6 - √5, 6 থেকে 5 চলে গেলে থাকে 1। তাহলে আমরা এখন লিখতে পারি √6 - √5, যেটা কিনা 1/a এর রেজাল্ট। অতএব a⁻¹ সমান আমরা লিখতে পারি, যেহেতু a থেকে আমরা পেয়েছিলাম √6 + √5 -1/a থেকে আমরা পেয়েছি √6 - যেহেতু মাইনাসের সাথে মাইনাস গুণ করলে পাওয়া যায় প্লাস, তাহলে আমরা এখানে পাব -√6 + √5। এখন তোমরা একটু খেয়াল করে দেখো √6 এর সামনে প্লাস আছে, √6 এর সামনে মাইনাস আছে, তাহলে কাটাকাটি যাবে। তাহলে দুইটা √5 পেলাম, যেটা যে দুইটার সামনেই প্লাস দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি √2। তাহলে a⁻¹ সমান √5 পেলাম। এখন আই নাম্বার সমীকরণে আমরা এই মানটা বসাবো। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো a⁻¹ সমান, যেহেতু আমরা পেয়েছিলাম
a মাইনাস 1 বাই a, এখানে আমরা লিখতে পারি 2 রুট 5 হোল কিউব প্লাস 3 ইন্টু a উপরে আছে এবং নিচে a 1 বাই a, তাহলে কাটাকাটি যায়, তাহলে আমরা শুধু 3 বসালাম। তারপরে a মাইনাস 1 বাই a, যেটা কারণ আমরা লিখতে পারি 2 রুট 5, তাহলে পরবর্তী লাইনে তোমরা খেয়াল করে দেখো 2 এর উপরে কিউব আছে মানে 8, তাহলে রুট 5 হোল কিউব, তাহলে এটাকে মানে তিনটা রুট 5, একটা রুট দেখো তোমরা রুট 5 ইন্টু রুট 5 ইন্টু রুট 5 দেওয়া আছে প্লাস 3 দুগুণে 6 রুট 5, তাহলে দুইটা রুট 5 এর জন্য আমরা একটা রুট 5 নিতে পারি, তাহলে 5 রুট 5, পরবর্তী লাইনে 8 ইন্টু 5 রুট 5 যোগ 6 রুট 5, তাহলে 5 আর 40, যেহেতু 8 এর সাথে 5 গুণ করলে 40 রুট 5 প্লাস 6 রুট 5, 40 সাথে 6 যোগ করলে হয় 46 রুট 5। এটাই হচ্ছে অঙ্কটির রেজাল্ট। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।